নমস্কার, সুপ্রভাত। শুরু করছি দুখুমিয়া। অনেকদিন পর আজকে আমরা দুখুমিয়াতে আমাদের অত্যন্ত প্রিয় শিল্পীকে পেয়েছি, স্নিগ্ধদেব। অনেক অনেক স্বাগত, অনেকদিন পর। হ্যাঁ সুপ্রভাত, এই আসলে এই বছরে প্রথমবার, সুতরাং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও তাই। সেটা হচ্ছে গানে গানে আজকে পথ চলা হবে। আমি একটু আগে আমার যন্ত্রশিল্পীদের দিকে তাকিয়ে বলেছি যে একটা ভালো গানের অনুষ্ঠান এখন আমরা পেতে চলেছি। তো স্বাগত জানিয়ে নেবো আমাদের যন্ত্রশিল্পীদের। তনাদা রয়েছেন কিবোর্ড, আর গিটারে রয়েছেন রাজা। তবলায় চলে যাব, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং পারকাশনের বিক্রম, আর সঙ্গে রয়েছেন শব্দে আমাদের ভাই, আলোতে আমাদের ভাইরা, ভাই এবং ক্যামেরার পিছনে ভাইরা, পিসিআরের দাদা এবং টেলিকাস্টিংয়ের ভাই। তো শুরু হোক পথ চলা। হ্যাঁ, আমি আজকে শুরু করব যেটা দিয়ে, সেটা গানটা খুব প্রচলিত গান, খুব জনপ্রিয় গান, কিন্তু সম্ভবত এই সুরে জনপ্রিয় নয়। এই জায়গাটা থেকে আমরা আজকে অনুষ্ঠানে যেরম যেরম এগোবো, আমি কয়েকটা জিনিস একটু আমার মনে হয় সেটা বলতে থাকবো। এই নিয়ে কিছু বিতর্কও আছে, কিছু মত পার্থক্য আছে, কিন্তু এখানে আমার দু একটা জিনিস মনে হয়েছে একজন শিল্পী হিসেবে এই গানগুলো গাইতে গাইতে মনে হয়েছে, ফলে সেইগুলো আমি একটুখানি এখানে এক্সপ্রেস করতে চাইব। অন্তরে তুমি আছো চিরদিন, আমরা সাধারণত বাগেশ্রীর ওপর একটা সুর শুনে থাকি, এই এই যে অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি, এই প্রচলিত এইটা শুনে থাকি আমরা। 1940-এ আঙুরবালা দেবীর প্রথম যে রেকর্ড, তাতে কিন্তু এই সুর ছিল না, তাতে কামদের ওপর একটা সুর ছিল যেটা একতালে নিবদ্ধ ছিল। সেই সুরটা আমি গাওয়ার চেষ্টা করব একটুখানি। এটা আরও বিশেষ করে আমাকে একটা, আমার আগ্রহটা এই গানটার প্রতি হয়েছিল এই কামদ রাগটার জন্যে, তার কারণ আমরা অন্য কোনো একটা বাংলা গান, সেটা একদম নতুন সমকালীন বাংলা গান, সেটা তৈরির প্রসঙ্গে অঞ্জন দা, শ্রী অঞ্জন মজুমদার, যিনি নতুন বাংলা গান নিয়মিত তৈরি করেন এবং আমার সঙ্গে ওনার সাংগীতিক আদান প্রদান খুব নিয়মিতভাবে চলতে থাকে, অঞ্জনদার সঙ্গে একদিন একটা গান প্রসঙ্গে আলোচনা হচ্ছিল যে কামদের উপর কিন্তু খুব বেশি বাংলা গান নেই। তো তখন কথায় কথায় এই গানটার কথা এসেছিলো, তারপরে এইটার যে কামদের উপর একটা সুর আছে তখন আমি জেনেছি, তারপরে এই গানটার প্রতি একটা অন্যরকমের আগ্রহ হয়েছে, একটু চেষ্টা করি গাই। প্রাণের মতন
আত্মার সম প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম প্রাণের মতো আত্মার সম আমাতে আছো হে অন্তরতম মন্দির রুচি বিগ্রহ পূজি মন্দির রুচি বিগ্রহ পূজি দেখে হাসো তুমি স্বামী দেখে হাসো তুমি স্বামী গগন অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জানি সমীরণ সম আলোর মতন বিশ্বে রয়েছো ছড়ায় সমীরণ সম আলোর মতন আ প্রাণে প্রাণে আছো জড়ায় গন্ধ কুসুমে সৌরভ সম প্রাণে প্রাণে আছো জড়ায় তুমি বহু খেলা সহ চুরি আমি যে দিবস জানি আমি যে দিবস জানি ওগো অন্তর জানি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জানি বাহিরে বৃথাই যত খুঁজি তাই বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি ওগো অন্তর জানি অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জানি ওগো অন্তর জানি ওগো অন্তর জানি জি
যেহেতু এটা বললেন আপনি 1940-এ আঙুরবালা কণ্ঠে প্রথম রেকর্ড হয়েছিল, তাহলে আমরা ধরে নিতে পারি যে কাজী সাহেব গানটিকে লিখেছিলেন এই কামদ রাগের উপরেই, বা তিনি তার সুর বিন্যাস করেছিলেন কামদ রাগের উপরেই, এটাই প্রথম সুর বলে ধরে। তাহলে বাগেশ্রীতে বিষয়টা চলে গিয়েছিল হয়তো কোনো পরবর্তী কোনো সুরকার বা কোনো শিল্পী হয়তো নিজের মতন করে একটা চেষ্টা করেছেন আর কি। এখানেই তো আমাদের সমস্যাটা, কিন্তু এখানেই কাজী নজরুল ইসলামের গান নিয়ে, মানে নজরুল গীতি নিয়ে আমার মনে হয় আপনাদের কাজ করার সমস্যাটা ঠিক এই জায়গাতে, যে কোনটা আসল সুর আর কোনটা পরবর্তী পরিবর্তিত সুর, এইটা সেটা হয়তো এখন বিভিন্ন গবেষণা সংস্থা সেটা এপার বাংলায় ওপার বাংলাতে আরোই হয়তো সংখ্যায় তারা বেশি, তাদের প্রয়াস, তারপরে কিছুটা ইউটিউবের কল্যাণ, এগুলোতে আমরা হয়তো একটা রেকর্ডোগ্রাফি, একটা ডিসকোগ্রাফি, এটা একটা ক্রোনোলজি কোনোরকমভাবে দাঁড় করাতে পারি, ফলে এখন হয়তো খুব ততটাও অসুবিধে নেই, কিন্তু এটা খুঁজে দেখতে হয়, সময় লাগে। এটা কিন্তু শিল্পীর দায়িত্ব, তার মানে এখন পুরো বিষয়টা দাঁড়িয়েছে শিল্পীর দায়িত্ব। এবার এইটা যখন এসে গেছে না, যখন একটুখানি অ্যাভেলেবিলিটিটা এসেছে কিছু গবেষকের কল্যাণে, কিছু সোশ্যাল মিডিয়ার কল্যাণে, আমরা যখন একটু একটু করে পেতে শুরু করেছি এই রিসোর্সগুলো, যখন একটু ক্রোনোলজিটা জানতে শুরু করেছি, যখন বেশ কিছু গানে, এখনও বেশ কিছু গানে বোঝা যাচ্ছে না সেটা আমরা সবাই জানি, কিন্তু এখনও বেশ কিছু গানে এরকমও হচ্ছে যে বেশ কিছু গানে এখন বোঝা যাচ্ছে, এতদিনে এসে বোঝা যাচ্ছে যে এইটা প্রথম সুর ছিল, এই সুরটা আরও অনেক বেশি প্রচলিত আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও এটা প্রথম সুর ছিল, এটা এখন নিঃসন্দেহে জানা যাচ্ছে। তো এখন কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে যখন জানতে পারছি যে এই যেটা তুলনায় একটু অপ্রচলিত বা একটু কম জনপ্রিয় বা একটু কম গীত সেইটাই প্রথম সুর, এটা যখন জানতে পারছি, তখন পরবর্তী সুর এবং বেশি প্রচলিত, বেশি জনপ্রিয়, বেশি গাওয়া হয়েছে যেটা, সেইটা কি একেবারে ফেলে দেব? এইটা আমার কাছে আরও বড় সমস্যা। অনুষ্ঠানটা দেখছেন দুখুমিয়া, আর সঙ্গে যেহেতু আজকে স্নিগ্ধদেব রয়েছেন, তো আমি জানি আজকে আমরা শুধু গান শুনবো তা নয়, অনেক কিছু জানবো। একটা প্রশ্ন স্নিগ্ধদেব রেখেছেন, ওটার উত্তর আপনি দেখুনি দেবেন না, ওটা আগে দর্শকরা কি বলেন শুনি, যে আপনি বলেন না যে তাহলে কি পুরনো যে সুরটা প্রচলিত সেটাকে কি আমরা একদম সরিয়ে ফেলবো, তাহলে কি যেটা চল মানে যে সুরটাকে আবিষ্কার করা হলো সেটাতেই শুধু গানটা হবে, দেখিন আমাদের দর্শকরা কি বলেন। কারণ না আলটিমেটলি এই যে আমরা বলি না অল্পশ্রুত অশ্রুত গান, এই অশ্রুত বা বহুশ্রুতের তৈরি করার দায়িত্ব তো শিল্পীর, এতবার গিয়েছেন যে গানটা মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে, একদম গাওয়া হয়নি মানুষ গানটা জানেন না, তো শিল্পীদেরও খানিকটা দায়িত্ব থাকে আবার শ্রোতাদেরও খানিকটা দায়িত্ব থাকে। তো পরের গানে যাই আমরা। আমাকে আমার এক প্রিয় দাদা আছেন যিনি দিল্লিতে থাকেন, ওনার নাম সমীর দাস। সমীরদা, প্রধানত সমীরদা, আমরা আরও অনেকে সেখানে আছি, একটা সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপ চালান যেখানে আমরা বাংলা গান নিয়ে মাঝে মধ্যে চর্চা টর্চা করি, সেখানে কাজী নজরুলের গানও হয়, অন্যান্য সব ধরনের বাংলা গানই হয়। তো আমি আজকে এখানে আসছি এটা খবর পেয়ে, কালকে রাত্রিবেলা সমীরদা আমাকে নানান রকম তথ্য পাঠাচ্ছিলেন, একটা তথ্য পাঠিয়েছেন যে কাজী নজরুল 8 বছর কি 9 বছর বয়সে ওনার পিতৃবিয়োগের পরে সংসারের অভাবের তাড়নায় ওনাকে ফর্মাল পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল, উনি আর স্কুলে যেতেন না। তারপরে বছরখানেক শিয়ারশোলে ওখানকার স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিক, ওনার কাছে পড়াশোনা করেছিলেন বছরখানেক, কিন্তু ফর্মালি পড়াশোনার মধ্যে আর আসেননি। তারপরে আরেকটু বয়স হয়ে যাওয়ার পরে এই আজকের তারিখে 2রা ফেব্রুয়ারিতে উনি দ্বিতীয়বার স্কুলে ভর্তি হয়েছিলেন, সেটা মানে সম্ভবত সেটা ক্লাস 8-এ ওনাকে ভর্তি করা হয়েছে, সম্ভবত সেটা রানীগঞ্জ অঞ্চলে, রানীগঞ্জের একটি স্কুলে। তো সমীরদার থেকে এত রকমের খবরাখবর পাচ্ছিলাম, এত রকমের ইনফরমেশান পেয়ে খুব সমৃদ্ধ হচ্ছিলাম। তো সমীরদা একটা গানের কথা আমাকে বলেছেন, ওনার অনুরোধে একটুখানি ছোট করে একটা অন্তরা গাইব। কত কথা ছিল বলিবার, কত কথা ছিল বলিবার, বলা হলো না,
কত কথা ছিল বলিবার বলা হলো না, বুকে অশান সম রহিল, বুকে অশান সম রহিল, তারি বেদনা তারি বেদনা, কত কথা ছিল বলিবার বলা হলো না, বুকে পাষাণ সম রহিল, তারি বেদনা তারি বেদনা, কত কথা ছিল বলিবার বলা হলো। একজন বাংলাদেশের নজরুল গবেষকের একটি বই আমি পড়ছিলাম, মোবাশ্বের আলীর লেখা, তাতে তিনি বলছেন যে কাজী নজরুল ইসলাম একদম ছোটোবেলায় যেটা আপনি বললেন যে তার 8 বছর বয়সে বাবা পিতৃবিয়োগের পর তিনি বাবা যে মসজিদে কাজ করতেন সেই মসজিদেই আবার তিনি নিযুক্ত হন। মসজিদ থেকে তিনি কোরআন এই সমস্ত যেগুলো রয়েছে মুসলিম ধর্মগ্রন্থ সেগুলো সম্পর্কে জ্ঞাত হন। তাহলে হিন্দু ধর্মের এই বিভিন্ন দেবদেবীর ব্যাখ্যা, তাদের আচার বিচার কাজী সাহেব জানলেন কী করে? মোবাশ্বের আলী বলছেন যে যেহেতু তিনি তার জীবনটা একটু বোহেমিয়ান জীবনযাপন ছিল এবং যেহেতু তিনি খুব অল্প বয়সে কাকার সঙ্গ ধরে লেটো দলে যোগ দিয়েছিলেন, বলছেন তৎকালীন লেটো দলে সব রকমের ধর্মের উপরে কাজ হতো এবং হিন্দু ধর্মের উপরে একটু বেশিই হতো, যেহেতু হিন্দু ধর্মের দেবদেবীর সংখ্যা বেশি, গল্প অনেক বেশি, সেই কারণে নাকি কাজী সাহেব লেটো দলে যেহেতু তিনি গান করতেন সেহেতু তার ওইখান থেকে পৌরাণিক ব্যাখ্যা যেগুলো আমরা পাই, বিভিন্ন দেবদেবীর ব্যাখ্যা পাই তার গানে, হিন্দু আচারের ব্যাখ্যা পাই, বলছেন সেখান থেকে নাকি তিনি সেটাকে আহরণ করেছিলেন। এটা মোবাশ্বের আলী তার, এটা উনি হচ্ছেন বিখ্যাত নজরুল গবেষক বাংলাদেশের, তার বই থেকে আমার জানা এটা। আচ্ছা, এই মানে শুনছিলাম আর মনে হচ্ছিল, কালকেও রাত্রিবেলা সমীরদার সঙ্গে আলোচনা হচ্ছিল সেটাই, যে ছোট বয়সে পিতৃবিয়োগ হয়েছে, ফর্মালি স্কুলে পড়াশোনা রেগুলারলি করবার সুযোগ পাননি, লেটোর দলে কাজ করেছেন, মসজিদে কাজ করেছেন, একটা বেকারিতে এক সময়
প্রায় শ্রমিকের কাজ করে প্রায় শ্রমিকের কাজ করে এবং সেই বেকারিতে কাজ যখন তিনি করছেন সে তখন তিনি একটি বাড়ির বারান্দায় থাকতেন রাত্রিবেলায়। তারপরে একটা সময় সেটাও খুবই কাঁচা বয়সী বলতে হয় সেনাবাহিনীতে যোগদান করেছেন এবং সেটাই রানীগঞ্জ স্কুলে পড়তে পড়তে। হ্যাঁ মানে আমরা কিন্তু হ্যাঁ মানে স্কুল ছাত্র থাকাকালীন অবস্থাতে তার মানে বয়সটা বোঝাই যায়। ওনার বন্ধু ছিলেন শৈলজারঞ্জন তার সাথে মানে আমরা যখন সারাদিনের কাজকর্ম সেরে ফিরি যদি কারোর সঙ্গে একটা রাস্তাঘাটে কোথাও একটু ঝগড়া হয়ে যায় তাহলে বাড়ি এসে মনে হয় যে আজকে মনটা আর ঠিক গান নিয়ে বসার মতন নেই। একটা লোক আমরা ঠিক মানে এই জীবনগুলোর পরিমাপ নেওয়ার পক্ষেও বোধ হয় আমরা খুব ছোট। একটা লোক এত কিছু করবার পরে তারপরে তার গান করবার কবিতা লিখবার মানসিকতা থাকে কী করে? কী লিখলেন সেটা তো ছেড়েই দিলাম, কত লিখলেন কী লিখলেন সেই কোয়ালিটি কোয়ান্টিটির বিচার তো ছেড়েই দিলাম, লিখতে যে শুরু করছেন ওই মনটা পাচ্ছেন কোথায়, যে এরকম জীবন কাটিয়েছেন। আর একটা দেখুন, এটা তো তার ছোটবেলার প্রসঙ্গ চলে গেল, বড় হলেন, বিয়ে করলেন, যখন প্রমীলা দেবীকে বিয়ে করে তিনি কৃষ্ণনগরে সংসার পাতলেন তখন তাকে চরম দারিদ্রতার সম্মুখীন হতে হয়েছিল, মানে তিনি এত বেশি কষ্ট পেয়েছেন, অর্থ কষ্ট, তারপরেও তখন তার রচনা আমাদেরকে নাড়া দেয়। এই কারণে তো তিনি কাজী নজরুল ইসলাম কষ্ট এবং পরবর্তী জীবনে তো মানে রাজনৈতিক পিছনে লাগালাগি সবচেয়ে বড় কথা, যেটা আমরা আজকের জীবনে খুব সাফার করি যে রাজনৈতিক পিছনে লাগালাগি, একদম এই শব্দটা আমি চয়ন করে বললাম, সে কি সাংঘাতিক রকমের সাফার করেছেন। আচ্ছা আমাদের সঙ্গে না একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, তনুশ্রী। হ্যাঁ বলুন। হ্যাঁ সুপ্রভাত সবাইকে। সুপ্রভাত, আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমার গানের সম্বন্ধে আমি সুরের কোনো জ্ঞান নেই, শুনি শুনে শুনে শিখি। আচ্ছা, বাংলাদেশের সালাউদ্দিন ভাই এসেছিলেন, উনি রবীন্দ্র নজরুলগীতি নিয়ে গবেষণা করছেন, উনি হেডোলজি ডিপার্টমেন্ট, উনি সমস্ত আলোচনা করে বলছিলেন, তখন উনি একটা কথা বলছিলেন যে আঙ্গুরবেলায় যেসব গান গিয়েছেন আলোচনার মাধ্যমে আর কি বলেছিলেন, তা সবকটাই নজরুলের সুর দেওয়া। যেহেতু শিল্পী একটা কথা বললেন 1940 সালে রেকর্ডে, আমার বক্তব্য হলো আঙ্গুরবেলায় যেহেতু গিয়েছেন এটা নজরুলেরই সুর, সেটাই আমি বললাম, সেটা তো সুর, কোনো সন্দেহ নেই। এবার আমি শিল্পীর কাছে একটা অনুরোধ করবো, এই গানগুলো যারা কোমল দাম যুক্ত একটা বিখ্যাত গান উনারই সুরে, তুমি হাতখানি জবে রাখো মোর হাতে, আর আরেকটা সত্য চৌধুরীর গাওয়া একটি দেয়ালি জ্বালাতে, এই গানগুলো কেউ গায় না, বা ঘুমাও ঘুমাও দেশে এসেছি বেশুদন্তের গাওয়া। আচ্ছা, লক্ষ্মীত নজরুলগীতি ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। তো স্নিগ্ধদেব আবার একটু গানে যাই। হ্যাঁ, আমার আসলে বেশ কয়েকবার তো হয়ে গেল দুখুমিয়াতে এসেছি। আসলে কি বলুন তো স্নিগ্ধদেব, আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু সো কল্ড গানের প্রোগ্রাম তো নয়, আপনি এসছেন, আপনি নিজেটা উপলব্ধিও করেন, সেই কারণে কিন্তু আপনি ওই জায়গাটা রাখলেন, আজকে প্রথম গানটাই একটু ভিন্ন সুর, যেটা ভিন্ন রাগে যে গানটা যেটা অরিজিনাল সেটাকে শোনানোর চেষ্টা করলেন। কারণ এই অনুষ্ঠানটা কিন্তু যারা ধরুন নজরুল কাজী নজরুল ইসলামকে নিয়ে পড়াশুনো করছেন তাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, আমরা সেই তাগিদেই এই অনুষ্ঠানটাকে তৈরি করেছিলাম যে দুখুমিয়া একদম আলোচনা হয় না, তাই তাদের তাকে নিয়ে আমাদের অনুষ্ঠান করবো। তো পরের গানে যাই। পরের গানটা আমরা না এটা রবীন্দ্রসঙ্গীতে পাই, নজরুলগীতিতেও পাই, পঞ্চকবির অনেক গানে একসময় হয়তো পেয়েছে আমাদের আগের প্রজন্ম পর্যন্ত মানুষেরা পেয়েছেন, কিন্তু আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম তো বটেই সেভাবে পাননি, যে নিয়মিত ছোটদের খুব নিয়ম করে দ্বিজেন্দ্রলালের গান, অতুলপ্রসাদের গান একটা দুটো পাঁচটা করে শেখানো হতো, এখনকার ছোটরা বোধহয় ততটা রেগুলারলি সেগুলো আর শেখে না, সেটা ছোটদের দোষ নয়, সেটা আমাদেরই প্রধানত দোষ। সেই সূত্রে ওই ছোটবেলায় শেখার কতগুলো আলাদা করে রাখা গান আছে না, রবীন্দ্রসঙ্গীত ছোটবেলায় যেগুলো শিখবে তার মধ্যে মমচিত্তে রয়েছে, তার মধ্যে একটু ধানের ক্ষেতে রৌদ্র ছায়া রয়েছে, তো সেরকমভাবে কিছু কিছু গানকে একটু যেন আমরা শিশুপাঠ্য করে রেখেছি, শিশুপাঠ্য করে রাখবার ফলে সেই গানের ভেতরে যে মহত্ত্ব আছে সেটা কোথাও একটা যেন একটু আড়াল হয়েছে মনে হয়। তো সেই প্রসঙ্গে কালকে এই গানটার কথা খুব মনে হচ্ছিল, একটুখানি গাওয়ার চেষ্টা করি। এটা গোপালচন্দ্র সেন, অসাধারণ লাগে আমার গাওয়াটা, 1933 গাওয়া, সেই গাওয়াটা এবং তার সঙ্গে যে অ্যারেঞ্জমেন্টটা, মানে পিয়ানো বেজেছে, নানান রকমের ওয়েস্টার্নাইজড একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বিভিন্ন তখন তো সবই অ্যাকোস্টিক যন্ত্র, ডিজিটালের কোনো প্রশ্ন নেই, তখনকার রেকর্ডিংয়েও যতটুকু তার ক্ল্যারিটি শোনা যায়
রেকর্ডিংটা ইউটিউবে আছে, আমি শ্রোতাদের সবাইকে অনুরোধ করব আপনারা যদি শোনেন, অসামান্য অসামান্য। একটুখানি চেষ্টা করি, গঙ্গা সিন্ধু নর্মদা। আমরা একটু পর থেকে অন্তরাত থেকে তালটা ঢুকবো, তুমি আমি বলে দেবো তোমাকে। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা কই, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা কই, বহিয়া চলেছে আগের মতো কই রে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা কই, বহিয়া চলেছে আগের মতো মানুষ কই, মনিস্তব্ধ সেই হিমালয় তেমনি অটল মহিমময়, মনিস্তব্ধ সেই হিমালয় তেমনি অটল ধ্যানি ঋষি আমরা আর সে জাতি নই, গঙ্গা সিন্ধু নর্মদা আছে আকাশ সে ইন্দ্র নাই, আছে সে আকাশ ইন্দ্র নাই কৈলাসে সে যোগীন্দ্র নাই, আছে সে আকাশ ইন্দ্র নাই কৈলাসে সে যোগী নাই, আছে সে আকাশ ইন্দ্র নাই কৈলাসে সে যোগীন্দ্র নাই, অন্ন দাসত ভিক্ষা চাই, অন্ন দাসত ভিক্ষা চাই, কি কহিব এরে কপাল বই, এরে কপাল বই কি কহিব এরে কপাল বই, গঙ্গা সিন্ধু নর্মদা আগ্রা সে দিল্লি ভাই পড়ে আছে সেই বাদশানাই, সেই আগ্রা সে দিল্লি ভাই পড়ে আছে সেই বাদশানাই, নাই কহিনুর ময়ূর তখ্ত, নাই কহিনুর ময়ূর তখ্ত, নাই সে বাহিনী বিশ্বজয়ী, নাই কহিনুর ময়ূর তখ্ত, নাই সে বাহিনী বিশ্বজয়ী আমার।
কথা জানি না জানে না কেউ, কুলে বসে কত গনি বোঢ়েও আমরা জানি না জানে না কেউ, কুলে বসে কত গনি বোঢ়েও আমরা জানি না জানে না কেউ, কুলে বসে কত গনি বোঢ়েও দেখিয়াছি কত দেখিব এও, দেখিয়াছি কত দেখিব এও, নিঠুর বিধির লীলা কতই, নিঠুর বিধির লীলা কতই, নিঠুর বিধির লীলা কতই, গঙ্গা সিন্ধু নর মোলা কাবেরী বহিয়া চলেছে আগের মতো, ওই রে আগের মানুষ কই, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা কই, বহিয়া চলেছে আগের মতো, ওই রে আগের মানুষ কই, ওই রে আগের মানুষ অসাধারণ গানটা, কি অসাধারণ স্ট্রাকচার গানের। আমরা এই গানটাকে শিশুপাঠ্য করেই রেখে দিয়েছি প্রায়। আপনারা দেখছেন দুখুমিয়া, আর সঙ্গে আজকে স্নিগ্ধদেব রয়েছেন, তাই একেবারে সরাসরি গানে যাব, কারণ এইটা হচ্ছে শেষ পর্ব, অন্তত বেশ কিছু গান শুনে নেব চট করে। আমি আজকে শুরু থেকেই চেষ্টা করছি, এখনো পর্যন্ত যে কটা গান পরিবেশন করবার চেষ্টা করলাম কোনোটাই আমি একটুখানি সতর্ক হয়ে আসছিলাম যে কোনোটাই এর আগে কোনোদিন দুখুমিয়াতে পরিবেশন করিনি, এখন যেটা করব সেটাও তাই। কেন এলে অবেলা
দিন সকাল বেলা সেদিন সকাল বেলা সকাল বেলা সকাল বেলা সকাল বেলা সকাল বেলা সকাল বেলা সেদিন সকাল বেলা খেলেছি কুসুম খেলা সেদিন সকাল বেলা খেলেছি কুসুম খেলা আজ যে কাঁদি একলা আজ যে কাঁদি একলা আজ যে কাঁদি একলা ভাঙা এ মেলা এলে অবেলায় পরাণ প্রিয় কেন এলে অবেলা দিবস দিবস শান্ত শান্ত দিবস দূরে শান্ত দিবস দূরে দূরে কাঁদিছে পিলুর সুরে শান্ত দিবস দূরে কাঁদিছে পিলুর সুরে শান্ত দিবস দূরে কাঁদিছে পিলুর সুরে কাঁদিছে 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 শান্ত দিবস দূরে কাঁদিছে পিলুর সুরে কেন শত পথ ঘুরে ঘুরে কেন শত পথ ঘুরে আসিলে আসিলে পরাণ প্রিয় কেন এলে অবেলায় শীতল হিমেল রাতে শীতল হিমেল রাতে ফুল ছড়ে যায় শীতল ঝরে যায়।
রে অবেলা পরাণ প্রিয় কেন এলে অবেলা পরাণ প্রিয় পরাণ প্রিয় পরাণ প্রিয় এলে অবেলা সময়ের পাল্লাটা শেষের দিকে ঝুঁকছে, তাই পরের গানে চট করে চলে যাওয়া। হ্যাঁ, আমি আমি একটুখানি বলতে চাই, এর আগে গঙ্গা সিন্ধু নর্মদা গাওয়ার সময় থেকেই মনে হচ্ছিল, তারপরেই আমরা ঠিক বিরতিতে চলে গেলাম। এই গানটা গাইতে গিয়েও গানটা একটুখানি আমরা বিস্তার অঙ্গটা ডেভেলপ করে করে গাইলাম, বেশি 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 রাগাশ্রয়ী গান গানের আদলটাকে ধরবার জন্যে। কিন্তু এই দাদাদের সাপোর্ট না পেলে, দাদারা কী সুন্দর ওই গঙ্গা সিন্ধু নর্মদাতে পিয়ানোটা বাজছিল, কি অসম্ভব ভালো লাগছিল নিজেরই গাইতে, মেজাজটা কি অপূর্ব তৈরি হচ্ছিল সেটা আসলে এইখানে এলে এইটা একটা বড় অ্যাডভান্টেজ যে দাদাদের সব সময় পাওয়া যায়। এই সাপোর্টটা আমাদের জন্য তো খুব দরকার, গান তো আসলে কখনো আমার নয় আমাদের গান সব সময়, তো এইটা একটুখানি আলাদা করে বলতে ইচ্ছে করলো আর কি। আচ্ছা, টেলিফোনে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি সিটি থেকে বিশ্বরূপ মান্না কথা বলছি। বিশ্বরূপ, আমি জানি তুমি অনেক বেশি ভাবে আমাদের অনুষ্ঠানটাকে লক্ষ্য করো, বলো। না না দিদি, চেষ্টা করি সব সময় পাশে থাকার, বলো। দাদাকে অনেক দিন পর পেলাম আবার অনুষ্ঠানে, খুবই ভালো লাগবে। আসলে এই বঙ্গে শুদ্ধ সুর এবং বাণীতে নজরুলের গানের চর্চায় দাদার নামটা কিন্তু এখন প্রথম সারিতে চলে এসেছে, এবং দাদার কাছ থেকে আমরা আদি সুরে বা নজরুলের সুস্থ অবস্থায় সঠিক সুর যেগুলো হয়েছিল সেগুলো নতুন করে যে দাদা আমাদের সামনে নিয়ে আসছে, এতে আমাদেরও যেমন সুবিধা হচ্ছে, যারা আমরা জানতাম না সুরটা তারাও জানতে পারছে সুরগুলো, তো এর জন্য দাদাকে অনেক ধন্যবাদ। না ধন্যবাদ আমাকে দিও না বিশ্বরূপ, একটুখানি আমি তোমাকে ইন্টারাপ্ট করি, আমার নাম প্রথম দিকে কেন, আমার নাম যদি প্রথম 100 জনের মধ্যেও কোথাও চলে এসে থাকে তাহলে তার পেছনে তোমার একটা বড় ভূমিকা আছে। না না দাদা, এরকম বলবেন না, আপনারা আছেন বলেই আমরা আরো উৎসাহ পাই। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, আর বেশি কথা বলবো না, ছোট্ট একটা অনুরোধ করবো শুধু, ভেঙো না ভেঙো না বধু তরুণ চামেলি শাখা, যদি সম্ভব হয়, আর না হলেও পাশে আছে। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। তো আমরা পরের গানে চট করে চলে যাবো, আমাদের সময়টা কমে আসছে। তো বিশ্বরূপের অনুরোধ, এরপরে গাওয়ার সময় পাবো কি পাবো না এখনই গাই। ফুলের নজরানায়ের, ফুলের নজরানায়ের আজি পাতায় ঢাকা, ভেঙো না মধু তরুণ চামেলি শাখা, ভেঙো না মধু তরুণ চামেলি শাখা, ভেঙো না মধু তরুণ চামেলি শাখা, ফুলের নজরানায়ের, ফুলের নজরানায়ের আজিও পাতায় ঢাকা, ভেঙো না মধু তরুণ চামেলি শাখা। কুঞ্জদারে থাকি থাকি বৃথায় তো ডাকা ডাকি, কুঞ্জদারে থাকি থাকি বৃথায় তো ডাকা ডাকি, আজিও সে বনের পাখি, আজিও সে বনের পাখি ঘুমায় হারো কুটিয়ে পাখা, ভেঙো না মধু তরুণ চামেলি শাখা, ভেঙো না মধু তরুণ চামেলি শাখা।
বোলেরো নজরানায়ের, বোলেরো নজরানায়ের আজিও পাতায় ঢাকা। ভেঙো না ভেঙো না বধু, ভেঙো না ভেঙো না বধু, ভেঙো না ভেঙো না বধু। তরুণ চামেলি ধন্যবাদ জানাবো বিশ্বরূপকে, একটা ভীষণ মিষ্টি গানের অনুরোধ করেছো তুমি, থ্যাংক ইউ সো মাচ। তো পরের গানে চট করে চলে যাব, কারণ সম্ভবত যা সময় আমার ইন্ডিকেশন রয়েছে তাতে আর দুটো গান আমরা শুনতে পারবো, আশা করছি দুটো গান, কারণ কাজী সাহেবের গান কিন্তু অন্যান্য গানের থেকে একটু বড়, কারণ এই গানের মাঝখানের জায়গাটা অনেকটা, বিস্তারটা অনেকটা বেশি, তো ওই জন্য আমরা বললাম দুটো গান। বেশ, ওই যে মাঝখানে কথা হচ্ছিল তখন থেকেই ভাবছি গাইবো গাইবো, যে হিন্দু ধর্ম হিন্দু পুরাণ সম্বন্ধে উনি এত কী করে জানলেন, এরকমভাবে কী করে লিখলেন। তো একটা সেরকম ভক্তিসঙ্গীত যেটা একটু হিন্দু ধর্মাবলম্বী ভক্তিসঙ্গীত সেই অর্থে বলা যেতে পারে। একই মানুষ একদিকে যেমন হিন্দু ধর্মকে মাথায় রেখে গান লিখছেন, তিনি ধর্মে মুসলমান, আবার মুসলিমদের জন্য গান, প্রথম মুসলিমদের জন্য আধুনিক গান কিন্তু কাজী নজরুল ইসলাম লিখেছেন, অসম্ভব এক ব্যাপার। এবং রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও মুসলিমদেরকে সংঘবদ্ধ করে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও কাজী সাহেব প্রথম করেছেন। একটু বড় মুখটা বাজাও, সফট করে বাজিও, কিন্তু বড় মুখটা বাজাও। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজু, হে মহাকাল প্রলয়তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজু, হে মহাকাল প্রলয়তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা, জটিল জটা ছড়া ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা উমারি বুকে ভরিয়া সুখে, উমারি বুকে ভরিয়া সুখে দোলো দোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল মহাকাল প্রলয়তাল ভোলো ভোলো। সৃজন সুরধ্বনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনী, সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে, সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গ, ধুতুরা ফুল ফুলিয়া ফেলি, ধুতুরা ফুল ফুলিয়া ফেলি, ধুতুরা ফুল ফুলিয়া ফেলি, ধুতুরা ফুল ফুলিয়া ফেলি, জটাতে পর চম্পা ফেলি, ধুতুরা ফুল ফুলিয়া ফেলি, জটাতে পর চম্পা বেরি, হে আ
বাণী বলো বলো। হে আদি কবি নবীন বাণী বলো বলো, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, হে মহাকাল প্রলয়তা ধন্যবাদ জানাবো স্নিগ্ধদেবকে আজকের এই অনুষ্ঠানের একটা স্বতন্ত্র দুঃখমিয়া অনুষ্ঠানে পরিণত করার জন্য। আমি এই গানটা একটুখানি, এই গানটা আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ শিল্পীরা এখন যারা রয়েছেন গান করছেন ফুল ফর্মে, তাদের মধ্যেও আমার বয়োজ্যেষ্ঠ শিল্পীরা, আমার শ্রদ্ধেয়রা এবং আগের প্রজন্মের তো বটেই, তারা অনেকে এই গানটা গেয়ে গেছেন। এই গানটার মধ্যে এই যে একটা পাখোয়া জঙ্গের ঠেকা নিয়ে একটু ধ্রুপদ অঙ্গ করে একটুখানি ক্লাসিক্যাল অঙ্গটাকে বেশি করে দেখিয়ে গাওয়ার একটা প্রবণতা, কিন্তু আমার এই গানটার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন আছে, সেটা আমি ভুল হতে পারি, আমি বিনীতভাবে সেই ভুল মেনে নিচ্ছি, কিন্তু সেই ঝুঁকিটা নিয়েই আমি পরিবেশনটা করেছি। সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে এই গানটাতে বলা হয়েছে যে মহাকাল প্রলয়তাল ভোলো, ফলে এখানে প্রলয়টা, হ্যাঁ মানে এখানে এই গানটাতে না প্রলয়টা খুব বেশি দেখানোর কোনো জায়গা নেই, প্রলয়টা ভুলতেই বরঞ্চ বলা হচ্ছে, উল্টো বক্তব্যটা এই গানে আছে। ধ্বংস নয় সৃষ্টি, সৃষ্টি মানে তো পেলবতা। আমি একটুখানি না এই গানটার সফটনেসটাকে ধরে গাইবার চেষ্টা করেছি, জানি না সেটা ভুল হতে পারে, ভুল হলে আমার শ্রোতারা যদি আমাকে শাসন করেন তাহলে আমি সেটা মেনে নেব। তো আমরা শেষ গানে যাব, আসার আমন্ত্রণ জানিয়ে রাখি। ও আচ্ছা, অনুষ্ঠানই শেষ, গান আর হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ স্নিগ্ধদেবকে, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আমাদের যন্ত্রশিল্পীদের। বিদায় নিচ্ছি, ওই মনটা অর্ধেক ফাঁকা হয়ে রইলো আর কি, পরের দিনকে একদম পুষিয়ে নেবো আমরা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার।